আদাম চাই এমনি প্রতিদ্বন্দ্বী থাকলে চ্যালেঞ্জ তো মনে হয়, কিন্তু ঘটনা হলো যে আমি প্রথম থেকেই খেয়াল করেছিলাম আমি বিপুল ভোটে জয়লাভ করবো। তবে বিভিন্ন কথাবার্তা আপনাদের পত্রিকায় রিপোর্ট টিপোর্ট পড়ে মনে হচ্ছিল যে আমি হেরেই যাচ্ছি, কিন্তু আমি 90,000 ভোটে জিতেছি। এবার আপনার কি মনে হচ্ছে এবারে ভোটটা এবং এই যে দামপত্র? আমি আমার এলাকার ভোটের কথা বলতে পারি, আমার এলাকার ভোট অ্যাবসলিউটলি ফেয়ার অ্যান্ড নর্মাল হয়েছে, অ্যাবসলিউটলি। এবং তাই না, একটু বেশি হয়েছে, বেশি হয়েছে মানে প্রেসিডেন্ট স্যাররা ভয়ের চোটে অনেককে আসতে দেয়নি। আচ্ছা, আরেকটি ভাই, 14 দলের শরিকদের অনেকেই তো এবার আমরা দেখলাম যে আসতে পারলো না, আসলে ইনু ভাই, আপনার পার্টির জেনারেল সেক্রেটারি ফজলুল হোসেন বাদশার মতো বড় নেতারা হচ্ছে এই নির্বাচনে, এই বিষয়টা কিভাবে দেখেন? জোটের ব্যাপারটা, জোটে যদি মধ্যে সমন্বয় না থাকে, পরস্পরের সহযোগিতা যদি না থাকে, তাহলে তো জোট রাজনীতিতে নির্বাচন তার প্রভাব ফেলে আর কি। এখানেও তাই হয়েছে, বিশেষ করে রাজশাহীতে রাজশাহীর মেয়র বিরোধিতা করেছেন জোটের প্রার্থীকে এবং ওপেনলি বিরোধিতা করেছেন, ফলে একটা সংকট সৃষ্টি হয়েছে, ফলে যে ভোটাররা বিভ্রান্ত হয়েছে তার ফলশ্রুতি হচ্ছে এটা। এর প্রভাব কি জোটের রাজনীতিতে পড়বে কিনা আগামী দিনের যে আপনাদের যে অ্যালায়েন্স? এখনো পর্যন্ত আমরা এই নিয়ে কোনো আলোচনা করিনি, সুতরাং এটা নিয়ে ভাবনা এখনো শুরু হয়নি। এবার আপনার ভূমিকা কি হয় পার্লামেন্টে? পার্লামেন্টে আপনার ভূমিকাটা কি হবে? গতবার তো বেশ বিরোধিতা, পার্লামেন্টে ভূমিকা সবসময় থাকে, ওরা থাকে। থ্যাংক ইউ।